আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার MS ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, কথায় আছে যে যার যে কাজ সে যদি না থাকে তাহলে তার প্রিয় মানুষগুলি কাছে থাকে না। আমি গত কয়েকদিন যাবত অসুস্থ থাকার কারণে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু ভিডিওতে আমি ভয়েস দিতে না পারায় আমি দেখতে পাচ্ছি যে আমার নিয়মিত যারা ভিউয়ার্স, বিশেষ করে আমার শিক্ষার্থী যারা, তারা অনেকেই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা সত্যি আমার দুঃখজনক। আর এটা সত্য যে শিক্ষক না থাকলে ছাত্র থাকে না, শিক্ষার্থী থাকে না। তো শিক্ষার্থী, যাই হোক, তোমাদের সকলের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি মোটামুটি সুস্থতার পথে আবার ফিরে আসলাম তোমাদের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে। তো শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের এই 19তম অ্যাসাইনমেন্টে দুইটি অ্যাসাইনমেন্ট রয়েছে। একটি হলো তোমাদের বিজ্ঞান, ইতিমধ্যে এই বিজ্ঞান বিষয়টি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট, সেটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন আমি আমার ইসলাম ও নৈতিক শিক্ষা এই চ্যানেলটি অ্যাসাইনমেন্টটি আমার চ্যানেলে আপলোড করব। তো তোমরা যারা বিজ্ঞানের নোটিফিকেশান পাওনি, তারা এই ভিডিও সবার উপরে যে প্রথম কমেন্টটা থাকবে অথবা ভিডিও ডেসক্রিপশন, চ্যানেলের প্লে লিস্ট এবং কমিউনিটিতে তোমরা একটু চেক করে দেখতে পাবো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে তোমরা সহজেই ওই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা পেয়ে যেতে পারো। তো শিক্ষার্থী, মানে অ্যাসাইনমেন্টটা দেখতে পাচ্ছ যে এখানে স্পষ্ট বলা আছে কি তোমাদের, আমি একটু জুম করছি তোমাদের জন্য। এর আগে যদি যারা স্ক্রিনশট মারনি, তারা আবার ব্যাকে গিয়েও স্ক্রিনশট মেনে নিতে পারো, যে তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করো। প্রথম কাজ হচ্ছে কি, বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করা। উক্ত গুণগুলো থেকে তুমি 5টি গুণ তোমার পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে কেন ও কীভাবে প্রয়োগ করো এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো। তোমাকে একটা প্রতিবেদন তৈরি করতে বলেছে, যে এবং সেখানে নির্দেশনা দেওয়া আছে কি শিক্ষার্থী বন্ধুরা, আখলাকে হামিদার উদাহরণ, পিতামাতার সাথে করণীয় আচরণ, আত্মীয়জনের আত্মীয় স্বজনের সাথে করণীয় আচরণ নিয়ে জীবনের অনুশীলনের উদাহরণ। এখানে যদি তুমি অতি উত্তম পেতে চাও, তাহলে তোমাকে স্পষ্ট বলা যায় ভালো গুণগুলোর একটি পরিপূর্ণ তালিকা তোমাকে প্রণয়ন করতে হবে। সেই তালিকা থেকে তোমাকে বেছে নিতে হবে 5টি গুণের যথাযথ প্রয়োগ, এবং উপস্থাপনার মধ্যে তোমার নিজস্বতাও সৃজনশীলতা থাকতে হবে, তাহলেই তুমি অতি উত্তম নম্বর পাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে করে অতি উত্তম নম্বর পেতে পারো, আমি সেভাবেই তোমাদের এই 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সাজিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই মূল উত্তর পথে। চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের এই ষষ্ঠ শ্রেণীর 19 সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা। এটি তোমাদের যেহেতু 4 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রশ্ন দেওয়া আছে 4 নম্বর, আমরা এখানে দিয়েছি 4 নম্বর, এবং শিরোনাম হচ্ছে আখলাক। প্রশ্ন এখানে বলা আছে অধ্যায় অধ্যায়ের শিরোনাম আখলাক, আমরা দিয়েছিও আখলাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নির্ধারিত কাজের উত্তরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, যেখানে বলা আছে যে প্রতিবেদন, তো প্রতিবেদন তোমরা জানোই যে কীভাবে প্রতিবেদন লিখতে হয়। আমার অনেকগুলো অ্যাসাইনমেন্টে তোমরা অনেক প্রতিবেদন পেয়েছো, তো সেভাবেই আমি দিয়েছি। যেমন আজকে তুমি যে এখানে, আজকে হলো যে তোমার 10, আমি তারিখটা চেঞ্জ করে দিলাম, এই ধরো 10 মাস, আর আজকে তোমার তারিখ যে ধরো 06, তো 6/10/2021 তুমি যেদিন অ্যাসাইনমেন্টটা লিখবা সেদিনের তারিখটা এখানে দিবা। বরাবর প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় বলতে এখানে তোমার নিজ বিদ্যালয়ের নাম, উপজেলা, তোমার বিদ্যালয়টি যে বিদ্যালয় আওতাভুক্ত, অর্থাৎ যে উপজেলার আওতাভুক্ত উপজেলার নাম, আর জেলার জায়গায় তোমার বিদ্যালয়টি যে জেলায়, শহরে হলে তুমি অবশ্যই তোমার বিদ্যালয়টি যে শহর বা মহল্লার আওতা সেই মহল্লার নাম লিখবা, আর যে সিটি কর্পোরেশনের মধ্যে তুমি আসো সেই সিটি কর্পোরেশনের নাম তুমি এখানে লিখবা। বিষয়, আমার মাঝে বিদ্যমান 5টি গুণ যা আমি আমার পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে যে কারণে ও যেভাবে প্রয়োগ করি এবং আমার নিজীবনে তা অনুশীলনের উদাহরণ নিয়ে প্রতিবেদন, উদাহরণ নিয়ে প্রতিবেদন সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটি এই এই নিয়ে প্রতিবেদন, এটা লাগবে না, বাস এখানে সূত্র। সূত্রটা কি আমি যেমন দিয়েছি আলা স্কুল, তোমরা বুঝতে পারছো এখন এটা কী হবে।
অর্থাৎ আদর্শ ল্যাবরেটরি স্কুল, তুমি তোমার নিজ বিদ্যালয়ের নামের প্রথম অক্ষর, নামের দ্বিতীয় অক্ষর, এবং মাধ্যমিক বিদ্যালয় মাবি দেবা, আর স্কুল হলে স্কুল দেবা 2021। আর এখানে ধরো এখানে তারিখ তোমার দিলাম 06, আর ব্র্যাকেটে দিয়ে দেবা 10। জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশনাম মাউবি 5/21 তারিখ 5 অক্টোবর 2021 ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিম্নে পেশ করলাম। অতএব আপনার সদয় বিবেচনার জন্য আমার মাঝে বিদ্যমান যে 5টি গুণ, যা আমি আমার পিতা মাতা ও আত্মীয়স্বজন সাথে যে কারণে ও যেভাবে প্রয়োগ করি এবং আমার নিজ জীবনে তা অনুশীলনের উদাহরণীয় প্রতিবেদন সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। এটুকু লেখার পরেই তুমি শিক্ষা দেবে না তোমার অ্যাসাইনমেন্টে এক পেজে চেষ্টা করবা লিখতে, না পারলে তোমার দ্বিতীয় পেজ যাবে সমস্যা, পরবর্তী পেজে আবার লিখবা ভূমিকা। আকলাকে হামিদা, দেখো শিক্ষা দেবে এখানে স্পষ্ট বলা আছে যে আকলাকে হামিদার উদাহরণ দিতে হবে। তো আমরা এখানে আকলাকের হামিদে আসলাম। আকলাকে হামিদা, আকলাক অর্থ চরিত্র স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আকলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র বা সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রিয় যে সেসব স্বভাব বা চরিত্রকে আকলাকে হামিদা বলা হয়। আকলাকে হামিদাকে আকলাকে হাসানা বা হুসনুল খুলকো বলা হয়। আকলাকে হাসনা অর্থ সুন্দর চরিত্র, মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী আকলাকে হামিদা এর অন্তর্ভুক্ত। যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। আমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি একটি পরিপূর্ণ তালিকা যে তার শিক্ষার্থী এখানে কি বলছে এই দেখো, স্পষ্ট বলছে ভালো গুণগুণগুলোর একটি পরিপূর্ণ তালিকা, বিষয়টা খেয়াল করছো? এবং এখানে বলছে তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করো। তাহলে এখন তোমাকে তালিকাটা তৈরি করতে হবে, এই তালিকাটা। এক, সদা সত্য কথা বলি, সালাম বিনিময় করি, সালাত আদায়ের চেষ্টা করি, আত্মীয়স্বজনের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল থাকি, অসহায় দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল থাকি, বাবা মায়ের আদেশ মেনে চলি, বড়দের শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি। এখানে তুমি আরও দিতে পারো, এগুলি ইসলামে দিতে, যেমন তোমার হুজুর বা শিক্ষকের কথা মেনে চলি, সেটা তুমি এখানে দিতে পারো, যে শিক্ষকদের শ্রদ্ধা করি, হুজুরকে শ্রদ্ধা করি, এরকম কথা তুমি দিতে পারো। তারপরে অন্যায় ও পাপ কাজ থেকে সর্বদা দূরে থাকি। উক্ত গুণগুলো থেকে আমার মাঝে বিদ্যমান যে 5টি গুণ, আমি আমার পিতামাতা ও আত্মীয়স্বজনের সাথে কেন ও কীভাবে প্রয়োগ করি এবং আমার নিজ জীবনে অনুশীলনের উদাহরণ নিয়ে প্রতিবেদন, সেই প্রতিবেদন এটা হলো হেডিং। এখন আসি এক, যে 5টি গুণ, কয়টি গুণ শিক্ষা দিব না, 5টি গুণ। এক, সদা সত্য কথা বলি, আমার প্রাত্যহিক জীবনে আমি সদা সত্য কথা বলি, কারণ মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নির্দেশনা সমূহের উপর ইমান রাখে না, অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহের উপর ইমান রাখে না, বস্তুত তারাই মিথ্যু। সুরা নাহাল আয়াত 105। আত্মীয় স্বজনদের সাথে কিংবা আমার বাবা মায়ের সাথে কখনই আমি মিথ্যা কথা বলি না, সদা সত্য কথা বলার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইটার কারণটা কিন্তু এই 1, 2, 3, 4 এবং নিজ জীবনে এই নির্দেশনার যে 1, 2, 3, 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টেই কিন্তু আমি প্রত্যেকটার সাথে আলোচনা করে দিয়েছি। অর্থাৎ এই যে এখানে সদা সত্য কথা বলি, এর কারণ এই প্রত্যেকটা পয়েন্টের সাথে আলোচনা করা আছে। এরপরে বাবা মায়ের আদেশ মেনে চলি, আমি সবসময় বাবা মায়ের আদেশ মেনে চলি। কুরআনে বর্ণিত আছে, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং বাবা মার সাথে উত্তম ব্যবহার করো। সূরা বনী ইসরাইল আয়াত 23। আমার বাবা মা আমাকে যা আদেশ করেন তা আমি তৎক্ষণাৎ পালনের চেষ্টা করি, তাদের সাথে কখনো আমি খারাপ আচরণ করি না, তাদের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করি না। তো এতে করে বাবা মা, এবার বড়দের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ করি। ইসলাম বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহের ব্যাপারে তাগিদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ছোটদের স্নেহ বড়দের সম্মান করে না, সে আমার উম্মত নয়। আমার আত্মীয় স্বজনদের ভেতর যারা ছোট রয়েছে তাদের আমি খুবই স্নেহ করি এবং বড়দেরকে শ্রদ্ধা করি, কখনোই বড়দের সাথে বেয়াদবি করি না।
তাদের আদেশ নিজে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি, শ্রোতাদের সাথে স্নেহপূর্ণ আচরণ করি, ধর্মীয় অনুশাসন মেনে চলি। আমি বাসায় এবং বাইরে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি, ধর্মীয় অনুশাসন আমার চরিত্র গঠনে সহায়তা করে। আমি আমার আত্মীয় এবং বাবা মায়ের সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলি, যার কারণে তাদের সকলের প্রিয় আমি। তার মানে কি? এই গুণটি দ্বারা আমার নিজ জীবনে একটা অনুশীলনের উদাহরণ হয়ে দাঁড়ালো। এবারে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ এবং পরস্পরের সঙ্গে করা ওয়াদা পূর্ণ করো, আর আল্লাহকে সাক্ষী রেখে কৃত ওয়াদা ভঙ্গ করো না। সূরা নাহল এবং আয়াত নম্বর 91। আমি সবসময় আমার বাবা মা কিংবা আত্মীয় স্বজনকে দেওয়া ওয়াদা রাখার চেষ্টা করি, কখনোই আমি ওয়াদা ভঙ্গ করি না, অন্যকেও ভঙ্গ করতে নিষেধ করি, অন্যকেও ভঙ্গকে ভঙ্গ করতে নিষেধ করি না হবে। কারণ যেহেতু আমি ওয়াদা ভঙ্গ করি না, আর একজনকেও আমি ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করি না, কারণ তাকে বলি যে তুমি মানে বলছে যে এখানে আমি নিষেধ করি। তো শিক্ষা দিন এরকম হবে যে আমি সবসময় আমার বাবা মা কিংবা আত্মীয়জনকে দেওয়া ওয়াদা রাখার চেষ্টা করি, কখনোই আমি ওয়াদা ভঙ্গ করি না, অন্যকেও ভঙ্গ করতে নিষেধ করি, অন্যকে এটা বলি যে তুমি তোমার ওয়াদা ভঙ্গ করো না, এবং আমি কখনোই আমানতের খেয়ানত করি না। তো শিক্ষার্থী বলুন এটাই। এরপরে আমরা চলে আসলাম উপসংহারে। পরিশেষে বলা যায় যে উপরের তালিকায় আমি যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছি, আমি আমার দৈনন্দিন জীবনে প্রায় সকল গুণাবলী পালন করার চেষ্টা করি, তার মধ্যে পাঁচটি গুণাবলী অনেক গুরুত্বপূর্ণ। কোন পাঁচটি গুণাবলী? উপরে যে পাঁচটি গুণাবলী আমরা উল্লেখ করেছি, সেই পাঁচটি গুণাবলী অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো শিক্ষার্থী বলে তোমার যদি মনে হয় যে না, এ পাঁচটি ছাড়াও তুমি যদি এর চেঞ্জ করে অন্য কোনো একটা গুণাবলী তুমি প্রবেশ করাইতে পারো, সেটা ইচ্ছা করলে তুমি তোমার সৃজনশীলতায় তুমি আনতে পারো তোমার ব্যাপারে, কারণ আমি জাস্ট তোমার জন্য নমুনা উত্তরপত তৈরি করেছি যাতে করে তুমি অতি উত্তম নম্বর পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আগামী বাকি যে সপ্তাহগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্ট, এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার আমি একটা পরিকল্পনা নিয়েছি যে আগামীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, এবং বার্ষিক পরীক্ষার জন্য একটা শর্ট সিলেবাস হবে, সেই শর্ট সিলেবাসের আওতায় আমি তোমাদের জন্য শর্ট কোর্স করব। সেই শর্ট কোর্সের প্রত্যেকটা ভিডিওর প্রশ্ন করে, প্রশ্নের সমাধান করে আমি ফ্রি ভিডিও আপলোড দেবো। এজন্য তোমাদের কোনো ফি দিতে হবে না এবং কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, তোমরা শুধু নিয়মিত আমার ভিডিওটা ক্লাসগুলো অনুসরণ করবা, তাহলে আশা করি তোমরা তোমার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার সেই শর্ট কোর্সে অংশগ্রহণ করতে চাও, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে কৃতজ্ঞ করবা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে প্রতিবেদকের নাম, সবার শেষে কিন্তু প্রতিবেদনের নাম থাকে, এখানে তুমি তোমার নিজের নামটা দেবা, আর প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক শিরোনামটা যে আমি বিষয়ে যেটা দিয়েছি সেটাই তুমি দেবা, প্রতিবেদন তৈরির স্থান দেবা তুমি নিজ এলাকার নাম, প্রতিবেদন তৈরির সময় দেবা তুমি সকাল 10টা বা বিকেল 5টা কিন্তু, আর তারিখ দিয়ে দেবা এখানে। আর এখানে তুমি, আমি জাস্ট এই খামটা একটু নিচে নামাই দিলাম, এখানে তুমি একটা খাম অঙ্কন করো, যেভাবে প্রেরকের জায়গায় তোমার নিজের নাম, আর তোমার নিজ ঠিকানা, প্রাপকের জায়গায় তোমার প্রধান শিক্ষকের নাম, আর তোমার বিদ্যালয়ের ঠিকানা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।